নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আছে। আজ একটা ইনফরমেশন নিয়ে চলে এসেছি, সেই ইনফরমেশনটা হচ্ছে অক্ষয় কুমারকে নিয়ে। এবার অক্ষয় কুমার প্রযোজক দীনেশ বিজনের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন তার নেক্সট ছবি স্কাই ফোর্স নিয়ে, এবং সেটা হচ্ছে একটা বিমান বাহিনীর মানে নিয়ে ওরিয়েন্টাল ছবি। এবং অক্ষয় কুমারকে দেখা যাবে যে বিমান বাহিনীর একটা অফিসার, এবং সেটা এটা একটা সত্য ঘটনা অবলম্বনে তার চিত্রনাট্য তৈরি করা হচ্ছে। এবং এখানে যেমন অ্যাকশন থাকবে, তেমন একটা গুরু আর শিষ্যের একটা জুটি দেখতে পাওয়া যাবে। তো অবশ্যই গুরুর পাঠটা করছে আমাদের অক্ষয় কুমার, এবং যে শিষ্যের যে পাঠটা করবে মানে অক্ষয় কুমারের যে জুনিয়র পাঠটা করবে, সে তার এখনও কাস্টিং চলছে। প্রযোজক সংস্থা জানিয়েছে যে তার একটা নতুন কোনো মুখ খুঁজে চলেছে যাকে অক্ষয় কুমারের সঙ্গে ফিট করবে, এবং দেখা যাক। এবার যদি ঠিকঠাক থাকে তাহলে এই বছরই মানে 2023-এরই মে মাস নাগাদ করে শ্যুটিং চালু হতে চলেছে, যেমনটাই অক্ষয় কুমার টাইম দিয়েছে। কেন এখন অক্ষয় কুমার এখন ফির 3 শ্যুটিং নিয়ে ব্যস্ত আছে, তো ওটা শেষ হলেই এই স্কাই ফোর্স নিয়ে আরম্ভ হবে ছবিটা। এবং সবাই চাইছে যে একটা বিমান বাহিনীকে একটা শ্রদ্ধা জানাবো, তাই জন্য এই ছবিটা তৈরি করা হচ্ছে। তো আজকের ইনফরমেশনটা এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।